Assalamu alaikum everyone. Hope you are well and doing great with my channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। সো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। আমার কিছু শেখার আছে, আমার কিছু শেখার ছিল, আমার কিছু করার আছে, আমার কিছু করার ছিল। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু আছে, কিছু ছিল। সো যখন আমরা কোনো সেন্টেন্সে এই ধরনের বাক্যগুলো দেখতে পাবো সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ সামথিং অর হ্যাড সামথিং। এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাড সামথিং প্লাস টু প্লাস ভার্ব প্লাস আদার্স। চলুন তাহলে এই স্ট্রাকচারটি দিয়ে এক্সাম্পলগুলি দেখা যাক। আমার কিছু শেখার আছে, আই হ্যাভ সামথিং টু লার্ন, আই হ্যাভ সামথিং টু লার্ন। আমার কিছু শেখার ছিল, আই হ্যাড সামথিং টু লার্ন, আই হ্যাড সামথিং টু লার্ন। আমার কিছু করার আছে, আই হ্যাভ সামথিং টু ডু, আই হ্যাভ সামথিং টু ডু। আমার কিছু করার ছিল, আই হ্যাড সামথিং টু ডু, আই হ্যাড সামথিং টু ডু। আই হোপ এই স্ট্রাকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নাও ইটস ইয়োর টার্ন। আমার কিছু দেওয়ার আছে, আমার কিছু দেওয়ার ছিল। এই বাক্যটি ইংলিশে কী হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন।